ابن عباس رضي الله عنهما বলেন সব বিষয় তিনি কিভাবে কোন জায়গা চরমপন্থা হয়ে যায় কিনা খুব খেয়াল করতেন তিনি যখন বিদায় হজে গেলেন আমি ওনার পাশে আছি তিনি আমাকে বললেন যে ইবনে আব্বাস আমার জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বললেন যে আমার জন্য তুমি কয়েকটি পাথর কুচি পাথর কঙ্কর নিয়ে আসো আমি যে পাথর মারব আবু বলে দিলেন যে এরকম সাইজের যেগুলো আমরা বলি সোলা চানাবুটের সাইজের এরকম নিয়ে আসো তো আমি যখন ওনার হাতে এগুলো দিলাম সাইজ মতো এগুলো দিয়েছি তখন তিনি বললেন যে হ্যাঁ বে আমসালে হাউলা এই সাইজের পাথর নিবা তোমরা ওয়া ইয়াকমাল গুলু ফিদ্দিন এর চেয়ে বড় নিও না যে তখন পাথর মারতে বড়টা মারি বেশি করে মারি হ্যাঁ খুব সাইজ বড় হলে তো বোধহয় সব বেশি হয়ে যায় কিনা মোটেই না আর কেউ কেউ তো মনে করে ওখানে শয়তান আছে এটা একটা মানে এত বোকামি শয়তান কি ওখানে বসে আছে এত পাথর খাওয়ার জন্য এটা হলো হজের রাইট হজের আহকামের অংশ হজের আহকামের অংশ সাফা মারা অনুমতি কি আছে হাজার রাজি আল্লাহ আনহা দোয়া দৌড়ি করেছেন তাই না উনি পানি খুঁজতেছেন আপনি কখনো গিয়ে এখন পানি খুঁজেন নাকি না কিন্তু আল্লাহ তালা এটাকে হজের এবাদতের অংশ বানিয়ে দিয়েছে ইব্রাহিম ইসমাইল আলাহ ইসলামের যে রেওয়ায়ত আছে যে যখন ওনারা এই পিতা পুত্র আল্লাহর হুকুম কার্যকরী করতে পিতা জবাই করবেন পুত্র হ্যাঁ জবাই হবেন গিয়েছিলেন তখন শয়তান ধোকা দিতে এসেছিল তাদেরকে পাথর মেরেছেন তো সেটা তো ফিজিক্যালি ছিল এখন তো ফিজিক্যালি সে নাই ওখানে ওই জায়গায় পাথর খাওয়ার জন্য বসে থাকি কিন্তু এটা হজের অংশ হয়ে গেছে এটা এখন প্রতিটা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আমরা যে পাথর ছুড়ছি এটা আমাদের এখন হজের একটা বড় ইবাদত হয়ে গেছে ইবাদত মাকসুদ এখানে কাজেই আর বড় পাথর নিলে অসুবিধা এত হাজি যাবে কার মাথা টন করে পড়ে যায় আপনাদের অভিজ্ঞতা আছে যারা একাধিকবার গিয়েছেন যে মাঝে মধ্যে একটু বড় সাইজের পাথর তখন মাথার মধ্যে লাগে দি একবার আমার নিজেরও লেগেছে তো দূর থেকে এবার মেরে দিচ্ছে সাইজও অনেক বড় ছোট সাইজ হলে কারো মাথা লাগলেও এত কষ্ট পাবে তাই না এখানে যে বড় সাইজ নেই তাহলে কি মুশকিল হবে আর বাকি তো জুতা সাতার তাহলে পানির বোতল সব আছে এই কিন্তু অবশ্য এখন কিছু কমে আসছে আলহামদুলিল্লাহ তখন তিনি বললেন যে এই সাইজের নাও ওয়া ইয়াকুমাল গুলু ফিদ্দিন খবরদার খবরদার দিনের ব্যাপারে একটা চরম একটা চরমপন্থা অবলম্বন করো না চরমপন্থার মানে আবার অনেকে মনে করে একেবারে নরমপন্থা সেটাও না কোনো কোনো সময় তো শক্ত অবস্থানে থাকতে হবে হ্যাঁ নিজের আমলের ক্ষেত্রে এই যে হজের মধ্যে মনে করেন কেউ কেউ আসে যে তাওয়াফ করতে গিয়ে এরকম শুরু করে দিয়েছে তাহলে দৌড়াদৌড়ি মানে কেমন যেন একটা হুলস্থুল ভাব হজ করবে তিনি হজের সময় সবসময় বলেছেন আলাইকুম বিসাকিনা ধীরে সুস্থে শান্তি মতো হজ করো তাওয়াফ করো সাই করো অনেকেই দেখা যায় এমন ধাক্কা দিয়ে যাচ্ছে আশেপাশে বানর দিয়ে সে তাওয়াফ করছে তার তাওয়াফের জন্য সে প্রিপারেশন এগুলো হয় না এরকম আপনারা দেখবেন এরকম করে কিছু লোক আছে এবং সে কেয়ার করে আপনি ব্যথা পেলেন না কি হলো তাওয়াফের দরকার এগুলো ঠিক নয় সবসময় কনসিডার করা দরকার